চলে ই হয়ে গেল অ্যাডজাস্ট হয়ে গেল আর আরেকটা হচ্ছে যে এই সামনের পা যেটা এই যে দেখেন স্ক্যান করে এই স্কেটিং বোর্ডগুলো নিতে পারেন তো এটার প্রাইস কত পড়ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে আর আজকে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করব আপনাদের কি স্কেটিং শুজ যারা কম বাজেটের মধ্যে ভালো স্কেটিং শুজ খুঁজছেন তাদের জন্য থাকবে আজকের ভিডিওটি আর যারা প্রথমবারের মতো স্কেটিং শিখতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে কারণ আজকে একদম লো কোয়ালিটি থেকে একদম মানে কিছু ভালো মানের স্কেটিং শুজ দেখাবো আর এর পাশাপাশি দেখানোর চেষ্টা করব স্কেটিং বোর্ড যারা বোর্ড চালাতে চান সেগুলো আজকে দেখানোর চেষ্টা করব ভালো মানের এবং বিভিন্ন সাইজের স্কেটবোর্ড দেখাবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার দেওয়া সকল আপডেট আপনার কাছে পৌঁছে যায় সবার আগে তো যারা স্কেটবোর্ড কিনতে চাচ্ছেন কিংবা স্কেটিং শুজ সম্পর্কে জানতে চাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটি শুরু করা যাক ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো আজকে আমরা হচ্ছে স্কেটিং বোর্ড হ্যাঁ স্কেটবোর্ড এবং স্কেটিং শু দেখাবো ইয়েস তো সেক্ষেত্রে আমি প্রথমেই স্কেটিং শু যেটা সেটা আমি ই করি দেখাই এবং যারা যে সমস্ত ছেলেমেয়েরা সন্ত বিগেনার স্কেটিং করতে চান তাদের জন্য এটা খুবই দরকারি কারণ এটা টু লাইনার এবং প্রথমে শেখার জন্য এটা খুবই বেস্ট এবং বাচ্চাদের জন্য এবং দেখেন এই স্কেটিং শুটা হলো অ্যাডজাস্টেবল কম বেশি করা যায় এই যে এরকম দিয়ে তারপরে প্যাচ লাগিয়ে দিলে আসলে ই হয়ে গেল অ্যাডজাস্ট হয়ে গেল আর আরেকটা হচ্ছে যে এই সামনের পা যেটা এই যে দেখেন দুইটা সামনে পা দিয়ে তারা ব্রেক করতে পারবে চললো এই যে ব্রেকিংয়ের সিস্টেমও এখানে দেওয়া আছে এইটা আরেকটা হলে যেটা থেকে সাধারণত দেখেন এই যে ২৪ সাইজ থেকে শুরু করে যাদের ২৪ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩৮ সাইজ পর্যন্ত এইটা সেটা সাপোর্ট করবে এবং পা ছোট হলে ছোটো করে দেবে এই যে দেখেন এবং ফিতা দিয়ে এটা ছোটো করা যায় দেখেন কত ছোটো একবারে চিকন পাও যদি হয় সেটা লাগাতে হবে আবার এইটাও দেখেন এই সাইডটাও এই যে ছোটো বড় করতে পারবে এরকম এরকম করা যাবে এটা স্কেটিং শু এবং এইটা এই যে দুইটা আমাদের কাছে তিনটা কালার আছে এটা হলো ডিপ এই যে গ্রিন কালার আছে এই যে রেড কালারও আমাদের কাছে রয়েছে এবং আর একটা হলো স্কাই ব্লু আর একটা কালার রয়েছে তিনটা কালার রয়েছে এই স্কেটিং শুগুলো প্রাইস পড়ছে আমাদের এখানে যেটা প্রাইস হলো ৭৮০ টাকা করে আমরা সেল ৭৮০ টাকা করে স্কেটিং শুজ পেয়ে যাবেন জি জি আমাদের অ্যাড্রেস হলো 01712151821 আমাদের হটলাইন আমাদের ফিজিক্যালি এই শোরুম হচ্ছে শাহ আলী প্লাজার পিছনে মিরপুর ১০ নম্বর দেওয়ান মার্কেটের দোতলা ঢাকার বাইরে যদি আপনারা যেটা কেউ নিতে চান ক্যাশ অন ডেলিভারিতে আপনি কনভেনিয়েন্ট যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পেতে পারেন এবং ঢাকার ভিতরে হলো আমরা হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে আমরা দেবো এটা এই যে দেখেন স্কেটবোর্ড রয়েছে এটা ২৪ ইঞ্চি এই যে স্কেটবোর্ড যেটা এটা হলো ২৪ ইঞ্চি স্কেটবোর্ড নিনজার এটা নিনজা ব্র্যান্ডের এই যে দেখেন নিনজা পাওয়া যায় না পাওয়া যায় না হ্যাঁ অরিজিনাল নিনজা ব্র্যান্ডের আমি কাঠের পুরুত্বটা একটু দেখাই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই ভালো মানে ভালো এবং পুরোটা দেখেন এই যে প্লাস্টিকের একটা ই দেরা কোটে পানি পড়লো প্রবলেম হবে হ্যাঁ পানি পড়লে এটাই হবে না এবং সবচেয়ে বড় ই হলো যে নিনজারই এইগুলো আমরা অনেক দীর্ঘদিন যাবৎ সেল করি এটার কিন্তু আপনার হ্যাঁ ইম্পোর্ট করি এবং এটা আপনার ই হয় না এইটা ই চাকাটা অনেকদিন না আটকে যায় না এবং চাকা নষ্ট হয় না এই চাকাটা খুবই স্মুথ খুবই স্মুথ একটু বাড়ি দেন তো দেখি এরকম কিরকম সাউন্ড হয় একটু কাঠের আচ্ছা তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে কাঠটা কিন্তু খুবই হেভি অনেক হেভি মানে কাঠ তো এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস হলো ৯৮০ টাকা আচ্ছা অনলি ৯৮০ টাকা এটা জি এটা হলো আরেকটা বড় এবং এটা কিন্তু ২৪ ইঞ্চি এটা আচ্ছা ২৪ ইঞ্চি ৯৮০ এইটা হলো ৩০ ইঞ্চি এটা এই যে আমি দেখাচ্ছি এটা হলো বড় সাইজের স্কেটিং দেখেন এই যে কত বড় এবং এইটার আর একটা ই হচ্ছে যে সামনে প্লাস্টিক দিয়ে প্রোটেক্ট করা এবং এর চাকাগুলো দেখেন কত সুন্দর চাকা স্মুথ এবং বড় চাকা এটা খুবই স্মুথ এবং চাকাগুলো নষ্ট হয় না এটা তো নিনজা হ্যাঁ এটা এটাও নিনজার এই যে দেখেন নিনজার ব্র্যান্ডের আপনারা চাইলে কিন্তু ভিউয়ার্স কিওয়ার্ড কোড স্ক্যান করে এই স্কেটিং বোর্ডগুলো নিতে পারেন তো এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস হলো ১২৫০ অনলি ১২৫০ টাকা ১২৫০ টাকা আপনারা ঢাকা কিংবা ঢাকার বাইরে যে কোনো স্থান থেকে নিতে পারেন জি আচ্ছা তো যাদের এই স্কেটিং শুজ বা স্কেটবোর্ডগুলো লাগবে আপনারা চাইলে নিতে পারেন ফ্যান্টাসি খেলাঘর তাদের সব ভিডিওর ডেসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া থাকবে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা চাইলে শেয়ার করতে পারেন কিংবা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন